নমস্কার, আমি শোভা। শুভ জামাই ষষ্ঠী, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শোভা ব্লগে আর একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার জীবনে বাস্তব কিছু সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরব। রান্নাটা হবে সেটা রান্নার ধারে গিয়ে বলবো। এখন আমি পুঁই শাক কাটতে যাব। আগাছালা গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে, ফুল। আর বৃষ্টি হলে কিন্তু টমেটো গাছগুলো ভালো হবে। তিন চারটে গাছ হয়েছে, বৃষ্টি হলে এটা ডুবে যায়। এখানে এই পুঁই শাক ডাঁটাগুলো অজগ্নের গাছ খুব সুন্দর হয়েছে। এপারে পুঁই শাক গাছ ছিল পুরানো গাছ, আর দানা পড়ে এপারে হয়েছে। আর রোদে সব ডাঁটা ঝিমিয়ে গেছে পাতাগুলো। দুটো বেশ বড় বড় ডাঁটা নিয়ে নিয়েছি। ঘরে এসে কলপাটটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। কোনটা পুঁই শাক ডাঁটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকের আমার রান্না রুই মাছ, পুঁই শাক ডাঁটা আর পটলের তরকারি। আজকের কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে, কারণ কথায় আছে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, রুই আর পুঁই আলু পটল দিয়ে ঝোল। তো বন্ধুরা, আমি মোটামুটি উপরে একটু কাজ করছিলাম। আর বাবা কি কাজ করছিল সেটাও আপনাদেরকে দেখাবো। বাবা কিন্তু একটা ভাইটাল কাজ করছিল উপরে আজকে। ওর জন্য আজকের বাবা এখানে। তো বন্ধুরা, ভাইটাল কাজ বলতে আপনারা তো জানেন, কদিন আগেই মানে ঝড়, মানে মেঘ পড়লেই ঝড় আসে। সেই ঝড়ে পায়রা বসার যে টাওয়ারটা, সেই টাওয়ারটা ভেঙে পড়ে গেছিল। সেই টাওয়ারটা দিয়ে বানাচ্ছিলাম, বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, পুঁই শাকের কি দিয়ে দিই দেবো? ওই বলে দিল পুঁই শাক একটু চালা করে দেবে। আর এদিকে মা উনানে কাঠ দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে কাঠটা অনেকদিনে অনেকদিন হয়েছে ওপরে রান্না হয় না, তো কাঠটা যাতে গরম হয় ওর জন্যই আগের থেকে কাঠ দিয়ে রেখেছে। আর এর আগে ভাতটাও করে নিয়েছে মা এখান থেকে। ভাতটা হয়ে গেছে, খানটা ঝাড়িয়ে চলে এসেছি উনানে। উনানে কাঠ দিয়ে উনানটাও জ্বলে উঠেছে। আর ওদিকে আপনাদের দাদা পুঁই শাক ডাঁটা কাটছে। আর এদিকে কড়াটা আমি চাপিয়ে দিচ্ছি, আর মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব স্বাদ মতো। লবণ, হলুদ গুঁড়ো, নিচে দেখছি যে ইয়ে বাগদা চিংড়ির দেরও বলে মনে হচ্ছে বাবা, গলদা চিংড়ির দাঁড়া না? আজকে কি করেছিলাম, দাঁড়াগুলো নিয়ে এলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুশুরটা। তেলটা গরম হয়ে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। আপনাদেরকে বলেছিলাম আমার জীবনে বাস্তব কিছু সত্যি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। তা বাস্তব ঘটনায় এমন যে সত্যি লুকিয়ে আছে আপনাদের তো জানা নেই, তো সেই ঘটনাটা আমি বলছি। আমার যে মেসটি কিনা আমাদের জন্য করেনি এতগুলো বোন, ওই মেসটি বড়জির বিয়ে হয়ে গেছে, বাবা প্রচণ্ড অসুস্থ,
বাবা মানে এমন অসুস্থ, মানে চলাফেরা করতে পারছে না, উঠতে পারছে না, এবং যেটুকুনি জায়গা জমি ছিল সব বন্ধক দিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গা বিক্রিও করে দিয়েছে। আমাদের খাওয়ার মতন মানে কেউ চাল কেউ জুগিয়ে দিতে পারছে না, পয়সা করিও কেউ সাহায্য দিচ্ছে না। সেই সময় আমার দিনেছি মানে গ্রাম থেকে চাল তুলে বিক্রি করে উল্টো লাগায় নিয়ে যেত বিক্রি করতে, সেখান থেকে খুঁজ কিনে আনতো, খুঁজ মানে এত খারাপ খুঁজ আনতো, আসলার নাদি কাঁ করতো ভর্তি থাকতো, সেই খুঁজ মা সিদ্ধ করে আমাদেরকে খেতে দিত, এমন গোল গড়িয়ে যেত, পান্তার মতন করে জল দেওয়া ভাতের মতন করে সেই রকম সিদ্ধ করে দিত, এমনকি আমাদের পেটও বসতো না, আরও দিলে আরও একটু খেতে পারতাম। আমাদের সে আবার লোকের জন্যও দিয়েছে, আমরাও লোকের জন্য খেতে এসেছি, প্রত্যেক বোনেরা তা মেসদি যেন বেশি কেটেছে, মেসদি আমাদের মধ্যে নেই, কিন্তু মেসদির জন্য সবারই কষ্ট হচ্ছে। আমার মেসদি এখনও শ্বশুরবাড়ি গিয়ে তাও বাবা মার সাহায্য করতো, সব দিদিরা বোনেরা যতটা পারি বাবা মার সাহায্য করতাম। বাবা তো নেই আমাদের মধ্যে, বাবাও নেই মেসদিও নেই, আর মেসদি মেয়ের আজকের বিয়ের আগে মানে আমরা বিয়ের সময় গিয়েছিলাম, মেসদির ছোটো মেয়ের বিয়ে তিনি, তাই গিয়ে তা মেসদি বলেছিলো জামাই ষষ্ঠী সবাই আসবে আমাদের বাড়ি, আর তো যাওয়া হলো না। আজকের সেই জামাই ষষ্ঠী, কাল থেকে দশা চলে গেছে, আজকে দশ দিন হয়েছে মেসদি মারা গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, পটলগুলো ভেজে নেবে, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠীর দিন, তো সব জামাইরা একটু আশা করে থাকে, আশা করেন যে শ্বশুরবাড়ি যাব জামাই ষষ্ঠীতে, শাশুড়ি জামাই ষষ্ঠী করবে, এই নিয়েই বুক ভরা আশা নিয়ে জামাইরা থাকে সারা বছরটা। তো আমাদের একটা দুর্ভাগ্য, কারণ শ্বশুর তো চার পাঁচ মাস আগে চলে গেছে, শ্বশুর বেঁচে থাকতে বলতেন যে এবছর থেকে জামাই ষষ্ঠী আমি চালু করবো, আমার খুবই আমাদের আশা ছিল বা ইচ্ছাও ছিল। তারা শ্বশুরের তিন চার মাস হলো মারা গেছেন, আমাদের রাজ্যের দুর্ভাগ্য। তার বন্ধুরা আপনাদের শ্বশুরবাড়ি থাকলে আপনারা যাবেন, আনন্দ করবেন। কারাগারা আজকের দিনে কারাগারা জামাই ষষ্ঠীতে গিয়েছিলেন, গিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আমাদের হয়তো দুর্ভাগ্য হয়নি, তা আশা করছি এক দু বছরের মধ্যে আমার বাড়িতে জামাই ষষ্ঠী চালু করার ব্যবস্থা আমি করছি। তা মেয়ে যদি বিয়ে না দাও তার আগে জামাই ষষ্ঠী চালু করে দেবে তুমি? সেই বিয়ে দেব, মেয়েকে বিয়ে দিতে হবে, তারপর না জামাই ষষ্ঠী করবে তুমি, তারপর না তোমার জামাই হবে, তারপর না তুমি জামাই ষষ্ঠী করবে। ঠিক আছে, আমার তো সবজি কাটা হয়ে গেছে, আমি এখন মোটামুটি স্নান ধানগুলো সেরে ফেলি, আমার সবজি কাটা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে আমার, আর মাছ আর পটল ভেজে তেলটা একটু কালচে হয়ে গেছে, এই তেল আমার হয়ে যাবে, দিয়ে দিচ্ছি পাঁচ ফোটন কাঁচা লঙ্কা, তেজপাতা, বলেছিলাম হয়ে যাবে কিন্তু হবে না, আমি আরেকটু শশুর তেল দিয়ে দেবো, কেটে রাখা পুঁই শাক ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি, ডাঁটা আছে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে খন্ড দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
ডাঁটা আর আলু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমি একটা দুটো খেয়েছি, বেশি খাইনি। ভেজেরাটা জিরেটা দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু মাছের ঝোল হয়ে গেছে, এখন ঢেলে নেব। ভাত বেড়ে নিয়েছি, আপনাদের দাদা খেতে বসে পড়েছে, আমি এই ভাত দিয়ে দিচ্ছি। আর আমি খেতে বসবো, তরকারি খেয়ে কেমন হয়েছে আপনাদের বলবো। মাছের ঝোলটা কাটিয়ে নিচ্ছি। গোল আর ডাঁটা দারুণ লাগে। বাবা সেই গলদা চিংড়ির দেড় কিলো চিবিয়ে যাচ্ছে এখনো। প্রথমে মাছটা দিই, মাছের ভুষিটা। দাঁড়া চচ্চড়ি তো বেশ ভালোই খেলাম। তরকারি কি ঠ্যাং এসছে? তো আজকের তরকারি পাত্র খুবই ভালো হয়েছে, দুটোই তরকারি বেশ ভালোই লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এই পর্যন্ত। পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর্বটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বেতে। নমস্কার।